আমরা 15 তারিখে মোহাম্মদ সাহেব করিমকে পার্শ্ববর্তী দেশ অতিক্রম করার সময় সশস্ত্র অবস্থায় আপনারা নিশ্চয়ই জানেন সাতক্ষীরার দেভাটা থেকে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। র‍্যাব কার্যালয়ে নিয়ে আসার পর সে তার একটি ব্যক্তিগত কার্যালয়ের সন্ধান দেয় যেখানে আমরা অভিযান চালিয়ে জাল চাকা উদ্ধার করি। আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদ সাহেদ করিমকে প্রতারণার দায়ে সর্বপ্রথম 10 দিনের বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে। 10 দিনের মধ্যে সপ্তম দিনে ষষ্ঠ দিনে র‍্যাব ডিবির নিকট থেকে তাকে গ্রহণ করে। সর্বমোট 4 দিন মোহাম্মদ সাহেদ করিম রিমান্ডে র‍্যাব হেফাজতে ছিল। এরপর তাকে আজ সকালে মহানগর দায়রা জজ আদালতে সুপুর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশন অনুযায়ী তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ইতিমধ্যে সাতক্ষীরা আদালতে অস্ত্র মামলার জন্য আমরা 10 দিনের রিমান্ড প্রার্থনা করি। সাতক্ষীরার বিজ্ঞ আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন, যার ফলশ্রুতিতে মোহাম্মদ সাহেদ করিমকে খুব শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে র‍্যাব 6 অর্থাৎ খুলনাতে তাকে স্থানান্তরিত করা হবে এবং আগামীকাল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা থেকে তাকে র‍্যাব 6 খুলনা কার্যালয়ে হস্তান্তর করা হবে এবং অস্ত্র মামলার রিমান্ডের বিষয়ে অস্ত্র মামলার শুনানি আগামীকাল থেকে আমরা র‍্যাব 6 কার্যালয় অর্থাৎ খুলনাতে আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করব। এই মামলার রিমান্ড শেষ হওয়ার পর যেহেতু আমাদের আরেকটি বিশেষ ক্ষমতা এনে মামলা দায়ের করা হয়েছে উত্তরা পশ্চিম থানায় তার জাল টাকা সংক্রান্ত বিষয়ে, এই বিষয়ে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং রিমান্ডে মোহাম্মদ সাহেদ করিম তার প্রতারণার সকল বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে এবং এই বিষয়ে তার বক্তব্য হচ্ছে যে সে এই ধরনের প্রতারণার কাজ মেইনলি করেছে অর্থ আদায়ের উদ্দেশ্যে, অর্থাৎ মানুষের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার অন্যতম মুখ্য উদ্দেশ্য। এই সকল তথ্য এবং এছাড়া তদন্ত সংশ্লিষ্ট আরও অনেক বস্তুনিষ্ঠ তথ্য মোহাম্মদ সাহেদ করিম র‍্যাবের নিকট প্রদান করেছে। তার আয়ের একটি সবচেয়ে বড় অংশ সে বাংলাদেশের বাইরে সে পাচার করতে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। এরই ধারাবাহিকতায় ফলশ্রুতিতে আমরা মানি লন্ডারিং মামলা করার জন্যে সিআইডিকে অনুরোধ জানিয়েছি এবং আমি নিশ্চিত আপনারা সকলেই জানেন সিআইডি মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। মোহাম্মদ সাহেদ করিমের নিকট আমরা একটি অস্ত্র উদ্ধার করি যেটির বিষয়ে আমরা আগামীকাল তাকে রিমান্ডে এনে অস্ত্র সংশ্লিষ্ট বিষয়ে তাকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে আমরা তার তথ্য পাবো বলে আশা করছি। আমরা ইতিমধ্যে সাহেদ করিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি তার প্রতারণা কেন্দ্রিক, যেহেতু মামলাটি প্রতারণা সংশ্লিষ্ট প্রতারণার বিষয়ে তাকে আমরা বিশদ জিজ্ঞাসাবাদ করেছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন মত সাহেদ করিম তার প্রতারণার বিষয়টি সে স্বীকার করে নিয়েছে। অস্ত্রের বিষয়ে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, মোহাম্মদ সাহেদ করিম ইতিপূর্বে অনেককে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক বিভিন্ন ধরনের সুবিধা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের যে তদন্তকারী কর্মকর্তা আছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও পরিষ্কার করে জানাতে পারব। এবং সেই মামলা আমরা জামিনের প্রার্থনা করেছি সম্মানিত আদালত সার্বিক শুনানিতে পরে জামিন আসামি দয়ের জামিন নামঞ্জুর করেন এবং একই সাথে আমাদের যুক্তি আমাদের আমরা একটা কন্ডিশনাল একটা জামিন চেয়েছিলাম যে আসামিকে যদি জামিনে মুক্তি দেওয়া হয় তাকে তার প্রতিষ্ঠানগুলি খুলে দিলে সে যারা তার কাছে টাকা পয়সা পায় সে অনুযায়ী বিবেচনা করে ইনকোয়ারি করে তাদের সে টাকা পয়সাগুলি দেওয়ার পরিশোধ করার একটা সুযোগ আসতো, আমার মনে হয় সেটা ভালো হতো এবং ইন দি মিনটাইম এই কন্ডিশনাল টাইমের মধ্যেই সার্বিক পরিশোধের একটা সুযোগ ছিল। আপনি মেনেই নিয়েছেন যে আপনার মক্কেল প্রতারণা করেছে যাদের সাথে করেছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন? সেটা বলি নাই, বলতেছি যে এই বিজনেসে অনেক সময় দেখা যায় ভুল বুঝাবুঝি থেকে মামলা হয় এবং একজন পাবে একজন দিবে, এত যেহেতু প্রতিষ্ঠান এবং অনেকের ডিমান্ড, হ্যাঁ, এবং যেহেতু এখানে ডিসিপশন ফৌজদারি এবং নেগলিজেন্টের এলিগেশন আছে, যতটুক সম্ভব আদালত যদি মানবিকভাবে বিবেচনা করেন তাহলে সাহেব বলেছে যে যখন বলেছে যে রিমাইন্ডের বিষয়
যে চারটা মামলা তার রিমান্ড চেয়েছে প্রসিকিউশন, সেই রিমান্ডের বিষয়ে বলেছে যেহেতু তার শরীর টার্ড একাদশ অনেক দিনের রিমান্ডে ছিল, তাই তাকে একটা বিশ্রামের পর যদি পুনঃ রিমান্ডে নেওয়া হয় তাহলে তার জন্য ভালো হয়। মানবিক বিবেচনায় আদালতকে সে প্রার্থনা রেখেছে, আদালত প্রত্যেকটা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রত্যেক মামলায় সাত দিন করে চারটা মামলা।